ডেয়ার ফ্রেন্ডস বর্তমানে আমরা ক্লাস এইটের চ্যাপ্টার নাম্বার ওয়ানের দুই নম্বর যে কোয়েশন আছে যোগাত্মক বিপরীত সংখ্যা এই যুগাত্মক বিপরীত সংখ্যাগুলো আমরা এখন সলভ করব কোয়েশন দেওয়া আছে যেমন কি রেহ নম্বর মাইনাস সেভেন বাই নাইন নাম্বার টু দেওয়া আছে থ্রি এবং নাম্বার থ্রি দেওয়া আছে মাইনাস টু বাই এইট এগুলো যুগাত্মক বিপরীত সংখ্যা আমরা বইয়ের মধ্যে কনসেপ্ট দেখছি যে যুগাত্মক বিপরীত সংখ্যা মানে কি দেখে নেন দুটি সংখ্যার যুগফল দুইটি সংখ্যার যুগফল শূন্য হলে শূন্য হলে সংখ্যা দুটির একটিকে অন্যটির যুগাত্মক বিপরীত বলা হয় ঠিক আছে দুইটা সংখ্যার যুগফল শূন্য হইতে লাগব যদি শূন্য হয় তো ও দুইটা সংখ্যার একটাকে অন্যটার যোগাত্মক বিপরীত আমরা বলবো যেমন উদাহরণ দিছে দেখো তিন তিনের যোগাত্মক বিপরীত মাইনাস তিন কারণ তিনের সঙ্গে যদি আমরা মাইনাস তিন যোগ করি শূন্য পাইম আমরা তাই তিনের যোগাত্মক বিপরীত মাইনাস তিন আর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত প্লাস ফাইভ মাইনাস ফাইভের যোগাত্মক বিপরীত হবে প্লাস ফাইভ মাইনাস ফার্স্ট দিয়ে যদি আমরা ফার্স্টকে যোগ করি আমরা শূন্য পাইম ঠিক আছে এখন আমরা দুই নম্বর কোয়েশনের আনসারগুলো করি এখানে দেখেন প্রথমে এক নম্বর দেবো আসে মাইনাস সেভেন বাই নাইন মাইনাস সেভেন বাই নাইন মাইনাস সেভেন বাই নাইনের সঙ্গে কোন সংখ্যাটা আমরা যোগ করলে শূন্য ভাইম প্লাস সেভেন বাই নাইন প্লাস সেভেন বাই সঙ্গে যদি আমরা সেভেন বাই মানে প্লাস সেভেন যোগ করি আমরা শূন্য বাই দেখো হর সমান আছে হর এখানে সমানেই আছে আর মাইনাস সাত যদি প্লাস সাত অথবা প্লাস সাত টাকা যদি মাইনাস সাত জায়গা তাহলে হবে শূন্য আর নিচে থাকবে নাইন নয় শূন্যর মাঝে শূন্য বারো যাই তার রেজাল্ট আলটিমেটলি হয়ে শূন্য তাহলে মাইনাস সেভেন বাই নাইনের যোগাত্মক বিপরীত হবে সেভেন বাই নাইন দুই নম্বর কোয়েশন দেখেন ত্রি ত্রি আছে দনার্থ সংখ্যা ত্রি ত্রির সঙ্গে কোন সংখ্যাটা আমরা যোগ করলে শূন্য ফাইম তিন সঙ্গে আমরা যদি মাইনাস তিন আমরা যোগ করি তাহলে শূন্য ফাইম ঠিক আছে দেখে নেন আমি তিন লেখালাম প্লাসে মাইনাসে এই প্লাসের সঙ্গে যদি মাইনাস কী প্লাসে মাইনাসে হবে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস তিন তিনটা কি তিন গেলে গিয়া শূন্য তাহলে তিনের যোগাত্মক বিপরীত হবে মাইনাস তিন আনসার এখন আমরা নেক্সট কোয়েশন নেক্সট কোয়েশান দেখি মাইনাস টু বাই তিন নম্বর কোয়েশান হলো মাইনাছ টু বাই এইট মাইনাছ টু বাই এইটৰ চে কোন সংখ্যাটা যোগ কৰিলে আমাৰ চিনেমা হয় মোৰ প্লাছ টু বাই এইট দেখ তলৰ নিচৰ যে হৰ দৱা আছে হৰ এইট দৱা আছে এইট যদি সমান থাকে তে আমাৰ ওপৰকে ওপৰৰ যে ল'ব আছে ল'ব প্লাছ মাইনাছ কৰি লি আমাৰ আনচাৰ হৈ লিমু ত নিচে হৰ ছেম থাকে উপর যোগ দুই বিয়োগ দুই দুই থেকে দুই গেলে গিয়া আমরা জানি শূন্য আর আট শূন্যর মাঝে শূন্য বাড়িয়ে দেব ঠিক আছে তাহলে শূন্য পাইলাম তাহলে মাইনাস টু বাই এইট মাইনাস টু বাই এইটের যোগাত্মক বিপরীত হবে টু বাই এইট আট পাখের দুই এখন আমরা চার নম্বর প্রশ্নের আনসার করবো নাইন্টিন বাই মাইনাস সেভেন একটা কথা আগেই বলে দিই যে আমরা বিশেষ করে যে সময় আমরা বগ্নাংশ লিখে বগ্নাংশর হটি আমরা কোনো সময় নাটক রাখি না বগ্নাংশের হটি ঋণাতক রাখি না কেন দেখে নেন যদি আমি মাইনাস সেভেন লিখি উপরে আছে নাইনটিন আপনারা নিশ্চয় জানেন যে হরের সঙ্গে যদি আমি এক দুই দিয়ে পূরণ করি তাহলে লোভের সঙ্গে দুই দিয়ে পূরণ করা যাবে হরের সঙ্গে আমি যদি তিন দিয়ে পূরণ করি তাহলে লব্যের সঙ্গে আমি তিন দিয়ে পূরণ করতে পারি তাহলে আমি এখানে আমি মাইনাস ওয়ান দিয়ে পূরণ করি হরের সঙ্গে এবং উপরেও আমি মাইনাস ওয়ান দিয়ে পূরণ করি তাহলে আর আনসার কী আছে দেখো প্লাস নাইন এখানে আছে প্লাস নাইনটিন আর এখানে আছে মাইনাস ওয়ান মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে নাই নয় এখে নয় আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে সাত এখে সাত আলটিমেটলি মাইনাসটি উপরেই চলে গেল তাহলে আমরা করতাম যে মাইনাস সেভেন মাইনাস সাতভাগের উনিশ এর যোগাত্মক বিপরীত তাহলে মাইনাস সাতভাগের উনিশে যোগাত্মক বিপরীত হবে দেখেন মাইনাস যদি আমি উপরে রাখি মাইনাস উনিশ এসে আছে সেভেন এর সঙ্গে যদি আমি উনিশ সাতভাগের উনিশকে যোগ করি তাহলে আনসার কী হবে দেখি আনসার শূন্যই আসবে নেশা সাত হর সাতই থাকল এবং উনিশ থেকে উনিশ গেলে শূন্য সাতভাগের শূন্য মানে রেজাল্ট শূন্য তাহলে মাইনাস ভাগের উনিশ এর যোগাত্মক বিপরীত হবে সাতভাঘের উনিশ নেক্সট কোয়েশান দেখে নেন ফার্স্ট নাম্বার কোয়েশন মাইনাস এবাই সি মাইনাস এবাই সি এর সঙ্গে যদি প্লাস এবাই সি যোগ করি তা মাইনাস সি থেকে প্লাস সি গেলে কে শূন্য হইবে তাহলে এর বিপরীত হবে প্লাস বাই সি মানে এ বাই সি এখন আমরা তিন নম্বর প্রশ্নের আনসার কর্ম তিন নম্বর প্রশ্নটা কো আছে মাইনাস টোয়েন্টি ডিভাইডেড বাই ইলেভেন এগারো আচ্ছা মাইনাস এগারো ভাগের বিশ এবং ছয় ভাগের পাঁচ এর যুগাত্মক বিপরীত সংখ্যা জুটি লিখ দেখো মাইনাস এগারোভাগের বিশ যদি আমরা প্লাস এগারো বিশ যোগ করি তাহলে শূন্য হবে তাহলে গিয়া শূন্যই হবে ঠিক আছে বিশ থেকে বিশ গেলে গিয়ে শূন্য হবে তাহলে মাইনাস এগারো ভাগের বিশ এর যোগাত্মক বিপরীত হবে এগারো বাগের বিশ ফাইভ বাই সিক্স ফাইভ বাই সিক্স এখানে ফাইভ বাই সিক্স যুগ হিসাবে আছে ফাইভ বাই সিক্স যুগ হিসাবে আছে প্লাস হিসাবে আছে এর সঙ্গে যদি আমরা মাইনাস ফাইভ বাই সিক্স এড হরি তাহলে ফাইভ বাই থেকে মাইনাস ফাইভ বাই সিক্স শূন্য হবে ঠিক আছে শূন্য হবে তাহলে এর ফাইভ বাই এর যোগাত্মক বিপরীত হবে 5 ফাইভ আনচাৰ তিনি নম্বৰ প্ৰশ্নৰ আনচাৰ হ'ল এখন আমাৰ গুণাত্মক বিপৰীত যে গুল আছে অগুল আনচাৰ গুণাত্মক বিপৰীত সেইকাৰণে গুণাত্মক বিপৰীত দেৱা আছে দেখেন প্ৰথমে আমাৰ এই গুণাত্মক বিপৰীত মানে কি দেখে দুটি সংখ্যাৰ গুণফল দুটি সংখ্যাৰ গুণফল এক হ'লে সংখ্যা দুটিৰ একটিকে অন্যটির গুণাত্মক বিপরীত বলা হয় যেমন এখন এক্সাম্পল দেওয়া আছে সাত এর গুণাত্মক বিপরীত সাত ভাগের এক হবে কারণ সাতের সঙ্গে যদি আমরা সাত ভাগের এককে গুণ করি আমরা ফলাফল একই পাব অথবা সাত ভাগের এক দিয়ে যদি সাতকে গুণ করি ফলাফল একই পাব তাহলে সাত ভাগের একের গুণাত্মক বিপরীত হবে সাত এবং সাতের গুণাত্মক বিপরীত হবে সাত ভাগের এক কারণ আলটিমেটলি রেজাল্ট একই পাবো যেমন এখানে দেখেই নেন সাতকে যদি আমি সাত ভাগের এক দিয়ে গুণ করি হ্যাঁ আমরা জানি যে সাতের নিচে একই আছে হ্যাঁ আর আমরা এককে এক দিয়ে যদি কাটাকাটি করি এবং সাতকে সাতকে যদি কাটাকাটি করি তাহলে আনসার একই আসবে ঠিক আছে আর যদি গুণফল এক হয় তাহলে সংখ্যার একটি অন্যটির গুণাত্মক বিপরীত এখানে আমরা কয়েকটি করে নেই প্রথম কেশটি দেখে নেন দেওয়া আছে এক নম্বর মাইনাস থার্টিন মাইনাস থার্টিন এখানে দেখুন আমরা জানি যে মাইনাস থার্টিনের নিচে সবসময় এক দেওয়া থাকে মাইনাস থার্টিনের নিচে সবসময় একই থাকবে যে কোনো সংখ্যার নিচে এক থাকে এর সঙ্গে যদি আমরা ওয়ান বাই মাইনাস থার্টিন ওয়ান বাই মাইনাস থার্টিন পূরণ করি তাহলে এর আনসার কী আসবে দেখে নেন ওয়ান বাই মাইনাস থার্টিন একে এখে ক্যান্সেল হয়ে যাবে এবং মাইনাস থার্টি মাইনাস থার্টিনে থার্টিন থার্টিনে ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে তাহলে রেজাল্ট কি আসবে মাইনাস থার্টি মাইনাস থার্টিনে ক্যান্সেল হয়ে গেলে এবং এক দিয়ে এক কে ক্যান্সেল হয়ে গেলে তাহলে রেজাল্ট আসবে এক তাহলে দুটি পুরন হবে এক ঠিক আছে আর এখানে যদি মাইনাস আমি যদি না দিতাম তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যেত মাইনাস ওয়ান হয়ে যেত ঠিক আছে এর লাগে আমরা এজন্য মাইনাস ওয়ান ওয়ান বাই মাইনাস থার্টিন কিংবা মাইনাস ওয়ান বাই থার্টিন দিয়ে আমাদের গুণ করতে হয়েছে তাহলে এর আনসার হবে মাইনাস থার্টিনের আনসার হবে গুণাত্মক বিপরীত হবে ওয়ান বাই মাইনাস থার্টিন এখানে আমরা নেক্সট কোয়েশন দেখি দুই নম্বর কোয়েশন হল মাইনাস ফোর ডিভাইডেড বাই নাইন ইন্টু মাইনাস টু ডিভাইডেড বাই সেভেন দেখে নেন নিচে দিয়ে তো নিচে নিচে পূরণ করলাম সাত নং তেষট্টি সাত নং তেষট্টি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে দুই সাইডে আট দুই সাইরে আট তাহলে এর সঙ্গে যদি আমরা পূরণ করি আমরা যা সেটিকে উল্টে দেব এইট নিচে এবং সিক্সটি থ্রিকে উপরে নিলাম তাহলে তেষট্টিকে তেষট্টি দিয়ে কাটাকাটি করলাম আটকে আট দিয়ে কাটাকাটি করলাম কাটাকাটি হবে হবে ওয়ান তাহলে তেষট্টি বাগের আট পূরণ করার পরে হল তেষট্টি দিয়ে পূরণ করি তাহলে আনসার একই আসবে তাহলে এর গুণাত্মের তেষট্টি আনসার হবে এখন আমরা তিন নম্বর প্রশ্নের আনসার হরমো তিন নম্বর প্রশ্ন দেওয়া আছে माइनस टू इंटू पचर दई माइनस टू इंटू फाइव टू बन माइनस टू एक और माइनस प्लस माइनस दई दुगुणी चार माइनस फोर माइनस फोर फाइव তাহলে মাইনাস ফোর যদি তাকে মাইনাস পাঁচ এখানে নিচে আছে আমরা উপরে নিলাম এবং মাইনাস ফোর উপরে আসে আমরা মাইনাস ফোর নিচে আনলাম ঠিক আছে এখানে যদি আমরা মাইনাস যদি উপরে দিই করলে কোনো অসুবিধা নেই ঠিক আছে মাইনাস উপরে দেই অথবা নিচে দিই কোনো প্রবলেম হবে না তাহলে এর রেজাল্ট কী হবে মাইনাস ফোর মাইনাস ফোর কাটাকাটি হয়ে গেল এবং পাঁচকে ফার্স্ট দিয়ে কাটাকাটি করে নিলাম আনসার কী হবে ওয়ানই হবে ঠিক আছে তাহলে আনসার হবে মাইনাস ফাইভ বাই ফোর ইয়াফ মাইনাস ফাইভ ফাইভ বাই মাইনাস ফোর আনসার ফাইভ বাই মাইনাস এখন আমরা সাত নম্বর প্রশ্নের আনসার কর্ম সাত নম্বর প্রশ্ন হল মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দেখো মাইনাস সঙ্গে কোন সংখ্যাটি দিয়ে পূরণ করলে আমরা পাব দেখে নে মাইনাস সঙ্গে মাইনাস ওয়ানকে পূরণ করলে আমরা ওয়ান পাব কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে আর এক ঠিক আছে মাইনাস ওয়ানের সঙ্গে যদি মানে দেখো হয়তো মনে ওয়ান কে যদি মাইনাসে ওয়ানের সঙ্গে ওয়ানকে পূরণ করি মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে এবং একে এক হয়ে যাবে তাহলে মাইনাস ওয়ান হয়ে যাবে এরকম হবে না আমরা মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস ওয়ান যদি পূরণ করি তাহলে হবে আনসার ওয়ান তাহলে মাইনাস ওয়ানের গুণাত্মকৃতবে মাইনাস ওয়ান এখন আমরা কোয়েশন নাম্বার ফাইভ হোয়েশন নাম্বার ফাইভ টু আইস এন ডিাইডেড বাই ফাইভ টু আইসএ ডিভাইডেড বাই ফাইভ এটি আর কোনো কিছু করাতে হবে না ফার্স্টকে উপরে নিলাম এবং টুয়াইস এনকে নিশে নিলাম ফাইভ বাই টু আইস এন ফাইভ বে ফাইভ এ আনসার হবে ওয়ান তাহলে ডিভাইডেড বাই ফাইভের গুণাত্মক বিপরীত হবে ফাইভ বাই এন এখন আমরা ফার্স্ট নম্বর কোয়েশ্নের আনসার দেখ ঠিক আছে প্রশ্ন দেওয়া আছে যে মাইনাস ওয়ান মাইনাস একশো মাস্ত তিন বাঘের দুই এর গুণাত্মক বিপরীত তিন বাঘের ফার্স্ট হবে কি প্রথমে আমরা একটা যদি বাঙ্গি তা আমরা হরের সঙ্গে পূর্ণ সংখ্যা যে ওয়ান আছে ওয়ান রে পূরণ কর্ম এবং লোভকে যোগ কর্ম তাহলে তিন এখে তিন প্লাস দুই কী হবে মাইনাস তিন ভাগের তিন তিন প্লাস দুই ফাঁস মাইনাস তিন ভাগের পাঁচ এবং মাইনাস তিন ভাগের ফাঁসের সঙ্গে যদি আমরা মাইনাস তিন ভাগের ফাঁসের সঙ্গে মাইনাস তিন ভাগের ফাঁসের সঙ্গে যদি আমরা মাইনাস ফাঁস বাঘের তিন মাইনাস ফার্স্ট ভাগের

অপ্রকৃত বগ্নাংশে নিয়ে ফেলা মাইনাস তিন ভাগের ফার্স্ট মাইনাস তিন ভাগের ফার্স্ট এবং মাইনাস তিন ভাগের ফাঁস্কে যদি আমরা মাইনাস ফাস্ট বাগের তিন দিয়ে পূরণ করি তাহলে আমরা এক পাব ঠিক আছে তাহলে মাইনাস এক সমস্ত তিন ভাগের দুই মাইনাস এক সমস্ত তিন ভাগের দুই এর গুণাত্মক বিপরীত মাইনাস ফার্স্ট বাগের তিন হবে মাইনাস ফার্স্ট ভাগের তিন হবে মাইনাস তিন ভাগের ফাস্ট কখন হবে না ঠিক আছে তিন ভাগের ফাঁস কখনো হবে না মাইনাস এক সমস্ত তিন ভাগের দুইয়ের তাহলে আমরা একবার দেখে নেই যদি মাইনাস এক সমস্ত তিন বাঘের দুইকে কে যদি আমরা ফাঁস ভাগের তিন দিয়ে করি তিন ভাগের ফাঁস দিয়ে পূরণ করি তাহলে কি হয় মাইনাস ফাঁস বাগের মাইনাস এক সমস্ত তিন বাঘের দুই কে আমরা পেলাম তিন ভাগের মায়ানাস ফাইভ ইন্টু যদি আমরা তিন ভাগের ফার্স্ট দিয়ে ফোরণ করি তাহলে তিন তিরিঙ্গা নয় হয়ে যাবে এবং মাইনাসে প্লাসে মাইনাস মায়নাস পাঁচ পাছা পঁচিশ হয়ে যাবে এটি কখনো হবে না ঠিক আছে ছয় নম্বাস কুৱেশ্যন হরি ছয় নম্বর কোয়েশ্চন এক এর গুণাত্মক এবং যোগাত্মক বিপরীত কি কি

এক এৰ যোগাত্মক বিপৰীতভাৱে মাইনাছ ওৱান ঠিক আছে এখন আমাৰ সাত নম্বৰ প্ৰশ্নৰ আনচাৰসমূহ আনচাৰম্বৰ প্ৰশ্ন আছে নাগেৰ মাইনাছ চার এবং ষোল বাঘের এগারো গুণাত্মক বিপরীত সংখ্যা দুটি লেখ নয় আমরা এখানে মাইনাস আছে আমরা যদি এখানে চারকে উপর চার উপরে আছে আমরা চার নিচে নিয়ে আসলাম নয়ের উপরে আছে আমরা নয় নয় তলে আছে নয় আমরা নিচে উপরে নিয়ে আসলাম ঠিক আছে মাইনাস যখন আছে এখানে মাইনাস এখানে যদি প্লাস থাকে হবে মাইনাসে প্লাস মাইনাস হয়ে যাবে তাহলে এটা এখানে আমরা মাইনাস দেওয়া প্রয়োজন ঠিক আছে তাহলে মাইনাস নাইন বাই ফোরই আনসার হবে দেখে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে নাইন দিয়ে নাই কেটে ফেললাম এবং চার দিয়ে চার কেটে ফেললাম আনসার কি আসবে তাহলে মাইনাস ফোর বাই নাইন এর গুণাত্মক বিপরীত হবে মাইনাস নাইন বাই ফোর এটি হবে আনসার এখন আমরা ষোলো বাঘের এগারো এর গুণাত্মক বিপরীত হবে ষোলো বাঘের এগারো এর গুণাত্মক বিপরীত দেখব ষোলো বাঘের এগারো এর গুণাত্মক বিপরীত হবে এ এগারো বাঘের ষোলো এগারো বাঘের ষোলো এগারো থেকে এগারো দিয়ে কাটাকাটি করে ফেললে ষোলো থেকে ষোলো দিয়ে বাক করলে কি আসবে তাহলে আনসার হবে এক তাহলে এগারো বাঘের ষোলো বাঘের এগারো এর গুণাত্মক বিপরীত হবে এগারো বাঘের ষোলো এখন আমরা আট নম্বর প্রশ্নের আনসার সলভরম আট নম্বর প্রশ্নের আনসার সল আগে একটা কথা বলি যে আমরা জানা দরকার যে গুণাত্মক বিপরীতের সমার্থক শব্দ হলো প্রতিক্রম আট নম্বর প্রশ্নের আট নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে শঙ্কার প্রতিক্রম বার হর লাগে এতে আমরা জানি যে গুণাত্মক বিপরীতের সমার্থক শব্দ প্রতিক্রম মানে প্রতিক্রম বার হরা মানে গুণাত্মক বিপরীতি বার করা এখানে দেখেন প্রশ্ন দেওয়া আছে নিচের সংখ্যা দুটির প্রতিক্রম লেখো টু বাই থ্রি তাহলে প্রতিক্রম মানেই গুণাত্মক বিপরীত তাহলে টু বাই থ্রি এর গুণাত্মক বিপরীত হবে টু বাই থ্রি এর থ্রি বাই টু টু বাই থ্রি গুণাত্মক বিপরীত হবে থ্রি বাই টু যদি টু বাই থ্রিকে থ্রি বাই টুকে দিয়ে পূরণ করি তাহলে এবার তিনে তিনে কাটাকাটি হয়ে দুয়ে দুয়ে কাটাকাটি হয়ে যাবে আনসার হবে এক তাহলে টু বাই থ্রির গুণাত্মক বিপরীত হবে থ্রি বাই টু তিক্তদ্রুব হবে দুই নম্বর মাইনাস ফাইভ ডিভাইডেড বাই টুয়েলভ বারো বাঘের মাইনাস ফাঁস এর গুণাত্মক বিপরীত হবে বা প্রতিক্রম হবে ফাঁস বাগের মাইনাস বারো ঠিক আছে ফাঁসকে ফাঁস দিয়ে কাটাকাটি করে ফেললাম এবং বারোকে বারো দিয়ে কাটাকাটি করে ফেললাম আর আমি আগেই যে একবার বলেছি আমরা যে সময় একটি ভগ্নাংশে লিখি বগ্নাংশের ঋণাত্মক সংখ্যাটি সবসময় উপরে তার এর রেজাল্ট হবে এক তাই বারো বাঘের মাইনাস ফাইভের প্রতিক্রম হবে বা গুণাত্মক বিপরীত হবে ফাঁস বাঘের মাইনাস বারো এখন আমরা নয় নম্বর প্রশ্নের আনসার কর্ম নয় নম্বর প্রশ্ন গিয়া প্রতিক্রমের সঙ্গে একই এমন পরিমেয়ের সংখ্যা ঠিকই প্রতিক্রমের সঙ্গে একই থাকতে লাগবো যেমন এক একম হবে এক কারণ এক দিয়ে যদি আমরা এককে পূরণ করি আনসার একই পাব আমরা জানি যে গুণাত্মক বিপরীতে দুটি সংখ্যার গুণফল এক হলে সংখ্যা দুটি একটি অন্যটির প্রতিক্রম বা একটি অন্যটির গুণাত্মক বিপরীত এবং মাইনাস দিয়ে যদি আমরা মাইনাস এককে পূরণ করি মাইনাসে মাইনাস হবে প্লাস এবং এক তাহলে রেজাল্ট আমরা একই পেলাম তাহলে একের গুণাত্মক বিপরীত হবে এক এবং এর গুণাত্মক বিপরীত হবে তাহলে প্রতিক্রমের সঙ্গে একই এমন পরিমাণ সংখ্যাগুলি হল এক এবং মাইনাস এখন আমরা দশ নম্বর প্রশ্নের আনসার কর্ম দশ নম্বর প্রশ্ন হলো ছাব্বিশ বাঘের মাইনাস পঁচিশ কে তেরো বাঘের ফাঁসের প্রতিক্রমের দ্বারা গুণ করো ছাব্বিশ বাঘের মাইনাস পঁচিশ ইন্টু তেরো বাঘের ফাঁসের প্রতিক্রম হলো ফাঁস বাঘের তেরো ঠিক আছে ফাঁস তেরো বাঘের ফাঁসের প্রতিক্রম হইব গিয়ে ফাঁস বাঘের তেরো আমরা যদি কাটাকাটি করি পাঁচ পঁচিশের মাঝে যাব পাঁচ বার মাইনাস ফাইভ থাকলো আর তেরো ছাব্বিশের মাঝে যাব দুই তেরো ছাব্বিশ তাহলে নিচে তাহলে দুই এবং উপরে তাহলে মাইনাস ফাইভ আনসার হবে গিয়া মাইনাস ফাইভ বাই টু নম্বর এগারো নম্বর প্রশ্নের আনসার শরম দেওয়া আছে কি বিধি প্রয়োগ করা হয়েছে লেখো এক নম্বর দেখে নেন এখানে আছে ফার্স্ট বাঘের মাইনাস তিন ইন্টু সাত ভাগের মাইনাস দুই ফার্স্ট বাঘের মাইনাস তিন এখানে প্রথমে আছে এখানে নিয়েছে শেষে সাত ভাগের মাইনাস দুই এখানে আছে শেষে এখানে নিয়েছে প্রথমে তাহলে আমরা বলতে পারব যে এটি পুরণের ক্রম বিনিময় বিধি পুরনের ক্রম বিনিময় বিধি প্রয়োগ করা হয়েছে নেক্সট কোয়েশ্চন ওই লিয়া দুই নম্বর কোয়েশন ফার্স্ট সাইরের সঙ্গে শূন্য যোগ করা হয়েছে ফার্স্ট বাঘের ফার্স্ট বাঘের সাইর এর সঙ্গে শূন্য যোগ করে ফার্স্ট বাঘের সাইরই ভাবা গেছে ঠিক আছে অথবা শূন্যের সঙ্গে ফার্স্ট ভাগের সাই যোগ করার বাদে শূন্যই বা ফার্স্ট ভাগের সাইরই ভাবা গেছে তাহলে আমরা বলতে পারি যে যে কোনো একটি সংখ্যার সঙ্গে যে কোনো একটি সংজ্ঞার সঙ্গে যদি আমরা দুই শূন্যকে যোগ করি তাহলে শূন্যই পাওয়া যাবে যে কোনো একটি সংখ্যার সঙ্গে আমরা দুইয়ের সঙ্গে যদি শূন্য যোগ করি দুইয়ের সঙ্গে যদি শূন্য যোগ করি তাহলে আমরা দুই পাবো ফাঁসের সঙ্গে যদি শূন্য যোগ করি আমরা পাঁচ পাবো মানে যে কোনো সংখ্যার সঙ্গে শূন্যকে যোগ করলে আমরা সেই সংখ্যাটি পাবো এটি হলো এটিকে আমরা বলি যুগাত্মক অবৈধ এটির আনসার হলো যুগাত্মক অবৈধ ঠিক আছে নেক্সট কোয়েশন দেখে নেন তিন নম্বর কোয়েশন নয় বাঘের এর সঙ্গে এক পূরণ করা হয়েছে এবং একের সঙ্গে নয় বাঘের দুই পূরণ আলটিমেটলি রেজাল্ট আমরা নয় বাগের দুই পাইছি ঠিক আছে নয় বাগের দুইয়ের সঙ্গে এক পূরণ এবং একের সঙ্গে নয় বাগের দুই পূরণ হয়েছে নয় বাঘের দুই হল গুণাত্মক অবৈধ এটি হল গুণাত্মক অবৈধ আমরা জানি যে যে কোনো একটি সংখ্যার সঙ্গে শূন্য যুগ করলে আমরা সেই সংখ্যাটি পাই এবং যে কোনো একটি সংখ্যার সঙ্গে এক কে গুণ করলে আমরা সেই সংখ্যাটি পাই এটি হলো যুগাত্মক এবং গুণাত্মক অবেদ আশা করি বুঝতে পেরেছ এরপরে আমরা বারো নম্বর প্রশ্নের আনসার করবো নেক্সট ভিডিওতে এখানে টোটাল ছয়টি প্রশ্ন আছে নেক্সট ভিডিওতে আমরা বারো নম্বর প্রশ্নের ছয়টি আনসার করবো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে এবং কোনো ডাউট বেলা থাকে যদি ताहले नेक्स्ट ते नीचे कमेंट बक्से जाना एवं सब्सक्राइब कर थैंक यू